হ্যালো বন্ধু, তোমরা দেখতে পাচ্ছ এই আমাদের বাড়ি, এটা ঘর। এই ঘরের অবস্থা দেখতে পাচ্ছ, কি টিনের একটা ঘর। আজ 20-30 বছর হলো এই ঘরে বসবাস করছি। সরকার থেকে অনেক প্রতিশ্রুতি দিয়েছে, অনেক আশা দিয়েছে, 4-5 বার ঘর দেবো দেবো করে এখনো পর্যন্ত ঘরের লিস্টে আমাদের নাম আছে, কিন্তু ঘর দিচ্ছে না সরকার থেকে। অনেক আবেদন করেছে, অনেক আবদার করেছে, দেওয়া হচ্ছে না, আমাদেরকে বঞ্চনার শিকার হতে হচ্ছে। খুব বাজে অবস্থার মধ্যে আছি, যে কোনো সময় আমাদের ঘর পড়ে যেতে পারে, ঝড় বৃষ্টির সময় খুব অসুবিধা হয়, কিন্তু তাও আমাদেরকে ঘর দেয় না। কি করব বলে বলে আর পারছে না বন্ধু। এই দেখো গোয়ালঘরের কী অবস্থা, গরু রয়েছে, যে কোনো সময় পড়ে যেতে পারে ঝড় বৃষ্টির সময়। খুব দুঃখ কষ্টের মধ্যে দিয়ে আছি, একেতেই বেকার, কাজ নেই, তারপরে ঘরের এই দশা। সরকারকে অনেক আবেদন করা হয়েছে কিন্তু কোনো কর্ণপাত করছে না। মানুষ আজ অসহায় হয়ে পড়েছে, মানুষকে অনেক বলেছি, অনেককে বলেছি, কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছে না এর বিরুদ্ধে। দেখো ঘরের কী অবস্থা, টিনের অবস্থা একেবারে শেষ হয়ে গেছে। এদের ছোট্ট বাছুর, ঘরের হাল দেখো, রান্নাঘর দেখো, দেখো খুব করুণ অবস্থার মধ্যে দিয়ে আছি আমরা। বহু আবেদন করা হয়েছে সরকারের কাছে, আমাদের যারা বিভিন্ন ক্ষমতায় রয়েছে তাদেরকে বলা হয়েছে, কিন্তু কোনোভাবে আমরা ঘরটি পাচ্ছি না। 2 বার আবেদন করা হয়েছে, 4 বার আবেদন করা হয়েছে, অনেকের ঘরের লিস্টের কাগজপত্র জমা নিয়েছে, কিন্তু আমাদেরকে বলেই না ঘরের জন্য। এখন কি করব বন্ধু, কিচ্ছু বলার নেই। তোমরা দেখতে পাচ্ছ খুব গরিব। এই ভিডিওটার মাধ্যমে তোমরা যারা দেখছো আমাকে অবশ্যই সাবস্ক্রাইবার করবে, আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে করবে। যদি আমি ইউটিউব ভিডিওর মাধ্যমে কিছু টাকা ইনকাম করতে পারি, তবে সেই টাকায় আমি ঘর করব। এবং সরকার যদি সাহায্য করে তাহলে তো খুব ভালোই হয়। এই ভিডিওর মাধ্যমে দেখে তাদের যদি হাল ফেরে, তাদের বোধোদয় হয়, তাহলে খুব ভালো লাগবে। তোমরা আমাকে উপরের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তোমাদের আমি যেমন ভিডিও দিই, ফানি ভিডিও, এন্টারটেনমেন্ট, জীবনের শেষ দিন পর্যন্ত করে যাব, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে তোমরা আমাকে হেল্প করবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ওকে বন্ধু, ওকে।